আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে বৃষ্টি শেষে প্রেম ও ছন্দ গল্পের 4 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আকাশে মুক্ত পাখিদের আনাগোনা, কিচিরমিচির শব্দে বাড়ি ফিরে যাওয়ার তাড়না, আর একটু পরেই ডুববে সূর্য, ডুববে এই ধরণীতল আধার রাজ্যে। টিকলি রেডি হয়ে গেছে, মাথা সাদা স্কার্ফ পরে, গায়ে গোলাপি কামিজ জড়িয়ে, হাতে একটা হলুদ কালারের ব্যাগ নিয়ে সে একবার ঘরের দরজার সামনে উকিঝুঁকি মারল। তখনই হুড়মুড় করে দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো টায়রা। ক্ষণিকের জন্য ভয়ে টিকলির প্রাণ পাখি উড়ে গেল। টায়রাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। টায়রা গলার মুখে ঘাম মুছে হাফ হাফ দড়া গলায় বলল, সব রেডি টিকলি? ইয়াস ডান, কিন্তু আমাদের ব্যাগ? নিজের কালো রঙের হ্যান্ডব্যাগটা হাতে নিতে নিতে টায়রা নিচু গলায় বলল, ব্যাগপত্র সব রাতুলের বাসায়, কাল রাতে ওকে দিয়ে ওর বাসায় রেখেছি, লঞ্চ ছাড়া ঠিক আধ ঘন্টা আগে এসে দিয়ে যাবে। রাতুল ওদের ব্যাচমেট, ছেলেটাকে বোকাশোকা পেয়ে টায়রা ওকে বাদন নাচ না চায়। টিকলি প্রশ্ন করল, কয়টায় লঞ্চ? টায়রা তখন নিজের আর টিকলির আর কিছু বাবা মায়ের ঘর থেকে চুরি করা টাকা গুনছিল। টিকলির কথা শুনে ঠাস করে টাকাগুলোকে বিছানার উপর রেখে তেজি গলায় বলল, তোর জন্য আমরা পালাইতেছি, আর তুই জানোস না লঞ্চ কয়টায়? ভাই তুই কই থাকোস, দিন দুনিয়ায় আসোস নাকি নাই? টিকলি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যাই হোক আমরা তো এখনই বের হবো নাকি? বাবা মা কোথায়? এখনই বের হব, 5:30 লঞ্চ, লঞ্চের নাম MB-1, ডাবল ক্যাবিন নিয়েছি, ভাড়া 2200 টাকা। টায়রা ঘড়িতে চোখ বুলিয়ে বলল, আর এখন বাজে 4টা, বাবা মা বিকেলবেলায় ঘুমোয় তা নিশ্চয় তুমি জানো, আমরা এখন বের হব, সদরঘাটে পৌঁছতে পৌঁছতে বেজে যাবে 5টা, তারপর রাতুল আসবে, আমরা ব্যাগ নিব, লঞ্চে উঠব, কেবিন খুঁজব, তারপর কেবিনে ঢুকে পায়ের ওপর পা তুলে নোয়াখালীর হাতিয়া চলে যাব, সেখান থেকে নিজামদ্বীপ। আর কিছু জানার আছে? টিকলি চোখ ঘুরিয়ে বলল, না। তাহলে চলো এবার। টায়রা ব্যাগপত্র নিতে নিতেই বলল, টাকাগুলো তোর কাছে রাখ, আমি কেয়ারলেস হারিয়ে ফেলবো। টিকলির টাকা গুনে নিয়ে বলল, আচ্ছা চল। দরজার মুখে এসে দাঁড়িয়ে পড়ল টায়রা। টিকলির মতো নখ কামড়াতে কামড়াতে বলল, ওই কাজের লোকগুলো আছে তো? টিকলি তার চশমার নিচে বাম চোখ টিপ দিয়ে বলল, টেনশন নিস না, দুপুরে খাওয়ার সময় ঘুমের ঔষধ খাওয়াই দিছি। বিস্ফোরিত চোখে তাকিয়ে টায়রা ফিক করে হেসে দিল, একটাই হাই ফাই দিয়ে বলল, তুই মাম্মা বহুত শিয়ানা, চশমার আড়ালে দেখাস ভদ্র বাচ্চা, চল তো দেরি হয়ে যাচ্ছে, আব্বম্মু উঠে পড়বে। কাল রাত থেকে উদাও খান বাড়ির দুই ছেলে আজিম খান মাথায় হাত দিয়ে বসিয়াছেন এবং মনোরা খান বিলাপ পেরে বৃথা চোখের পানি ভাসাচ্ছেন। আজিম খান কপালে হাত রেখে হাতের মুঠো ধরে থাকা চিঠিটাতে আরেকবার চোখ বুলালেন। চিঠিতে লিখা, আমার সম্মানিত পিতা, আমি আপনার একান্ত বাধ্যগত সন্তান, আপনার সকল সিদ্ধান্তকে আমি বরাবরই সমর্থন করে এসেছি, কিন্তু আমাকে বিয়ে দেওয়ার মতো আপনার এই বিদ্গুটে অবান্ত সিদ্ধান্তকে আমি অসমর্থন করছি প্রথম দিন থেকেই, কিন্তু আপনি কথা শুনলেন না। আজ আপনার দেখা আরও একটা পাত্রীর সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেওয়ার ইচ্ছা থাকলেও আপনার সেই ইচ্ছে পূরণ করতে পারছি না বলে আমি দুঃখিত। তাই যথারীতি আমি আমার আদরের ছোট্ট বাইকে নিয়ে বাড়ি থেকে বেগে যাচ্ছি, যেদিন আপনার মাথা থেকে বোধ নামবে সেদিনই ফিরে আসব, বিদায় আমার আব্বাজান, ইতি আপনার ভদ্র ছোট্ট বাচ্চার বড় ভাই। মনোরগান বিলাপ পেরে হাত পা ছুড়ে কাঁদতে কাঁদতে বললেন, ওরে আমরা কি অপরাধ করছিলাম রে বাবা, ফিরে আয় মায়ের কোলে দুই ভাই ফিরে আয়, এই জন্মে আর বিয়ার কথা বলবো না, তোর বাপ বললে তার মুখ আমি সিলাই করে দেব। আজিম খান বিরক্তিতে কপাল কোচকালেন। আজ সারা দিন স্ত্রীর এই হাজারে শুনতে শুনতে তিনি ক্লান্ত। চিঠিতে আরেকবার চোখ রাখলেন, তিনি জানেন এই চিঠি তার বড় পুত্রের লেখা নয়, এই চিঠি তার একমাত্র দড়িবাজ ছোট্ট ছেলে আদর লেখা, কারণ আদর কখনো এই মেয়েলি কথাবার্তা বলবে না, এত অতি ভক্তি চোরের লক্ষণ টাইপ কথার চিঠিও লিখবে না। সে লিখল অতি সংক্ষেপে, আসল কথাটি লিখত, কিন্তু যেই লিখুক ছেলে দুটো যে বেগে যায়নি বরং কিছুদিনের জন্য গা ডাকা দেওয়ার জন্য বাইরে গেছে এটা বেশ বুঝতে পারছে আজিম খান। একটা হতাশ শ্বাস ফেলে তিনি সোফা ছেড়ে উঠে নিজের ঘরে চলে গেলেন। কাল সারারাত নিজের চেম্বারই ছিল আদর, লঞ্চটা 5:30 হওয়ায় একদিন আগেই বাড়ি থেকে চলে যেতে হলো।
কারণ দিনের বেলা বাড়ি থেকে বের হওয়া ছিল খুবই ভীষণ দুষ্কর। আর ভাইয়ের লেজ ধরে হাঁটি হাঁটি পাপা চলে এসছে আদ্র। এই চেম্বারে দুই ভাই সারা রাত হাসি ঠাট্টা নাটক মুভি দেখে পার করেছে। পরদিন সকাল হতেই রোগী দেখতে বসে গেছে আদর। বিকেলে 4:30 পর্যন্ত রোগী দেখে সে বের হয়েছে সদরঘাটের উদ্দেশ্যে। আদ্র LLB কমপ্লিট করে এখন ল প্র্যাকটিস করছে এক নামি দামি উকিলের সাথে, পাশাপাশি BJS-এর প্রিপারেশন নিচ্ছে। BJS অনেকটা BCS এর মতন। এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে ম্যাজিস্ট্রেট বা জজ হওয়া যায়। আদ্র সারা দিন ছিল তার এক বন্ধুর বাসায়। সদরঘাটে থেকে বন্ধুর বাসা একটু দূরে হওয়ায় সে 3:30 সময় বেরিয়ে গেল লঞ্চের উদ্দেশ্যে। মাথায় স্কার্ফ বেঁধে মুখে মাস্ক পরে দুই বোন দাঁড়িয়ে আছে। মিনিট 10 হলো মাত্র রাতুল ব্যাগ দিয়ে গেছে। দুই বোনের হাতে মাঝারি সাইজের দুটো ট্রলি। দেখে মনে হচ্ছে তারা দিন 15 টোরের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে। মেয়ে মানুষ তো সব কিছুতেই বেশি, একদিনের জন্য কোনো জায়গায় বেড়াতে গেলেও 5 দিনের জামা কাপড় নেবে। গড়িতে 5:50 বাজে। বৃষ্টির দিন হওয়ায় আশেপাশে কাদা কাদা মাটি। এমত অবস্থায় ঘাটে চলাফেরা করা একটু দুষ্কর্ম। একটু দূরেই দেখা যাচ্ছে হাওয়ায় মিঠাই, মেঘলা আকাশ, বাতাসের ঠান্ডা আমেজ, আমোদিত সন্ধ্যায় বিকেলের মাঝেই হাওয়ায় মিঠাই। টিকলি টায়রাকে বলল, শোন তুই ওঠ, আমি একটু আসছি। মানে কোথায় যাবি, লঞ্চ ছেড়ে দিবে? এমনিতে আমরা আসতে দেরি করেছি, টায়রার গলায় হালকা তেজ। টিকলি ইশারায় সামনে দেখে বলল, তুই ওঠ না, আমি হাওয়ায় মিঠাই কিনেই আসছি। টায়রা বিরক্তিতে ভঙ্গিতে বলল, হইছে তোর যাওয়া লাগবো না, আমি যাইতেছি, তুমি লঞ্চে উঠে আমারে উদ্ধার করো। আচ্ছা তোর ব্যাগ রেখে যা, আমি উঠাচ্ছি, পরে ব্যাগ উঠাতে দেরি হয়ে যাবে, পারবি? শিওর, 100%, ওকে। টায়রা চলে যেতেই দুই ট্রলির দুই হাতল ধরে টিকলি নিজের শরীরের সমস্ত শক্তি ব্যয় করে হালকা একটু উপরে তুলতে পারলো। বলাই বাহুল্য ট্রলি দুটো ভীষণ ভারী, যার টিকলির এই ছোট্ট ছোট্ট হাত দুটো তার ভর সইতে পারছে না। কাদাবাড়ি মারিয়ে যেতেই স্বচ্ছতে একটা স্থানে বৃষ্টির পানি জমে যাওয়ার পিছলে উল্টে পড়ে যেতে নিল টিকলি। চোখ মুখ কুচকে চিল্লানোর আগে একটা শক্তপোক্ত হাত এসে জড়িয়ে ধরল তার সূক্ষ্ম মিহি কোমল কোমরটা। বৃষ্টির দিনগুলোতে বিকেল হলেই মনে হয় রাত নেমে এসেছে। সেক্ষেত্রে এই বৃষ্টির দিনের বেলায় 5:15 মনে হচ্ছে যেন সন্ধ্যা 7 বেজে গেছে। আশেপাশের ট্রলার লঞ্চ জাহাজগুলোতে অজস্র বাতি জ্বলে উঠেছে। কিছু লঞ্চ জাহাজের সাইরেন বাজিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করেছে, তো কিছু যানবাহন যাত্রা আরম্ভ করবে। এই স্বেচ্ছাতে কর্দমাক্ত জমিনের ওপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে উল্টে পড়ে না গিয়ে কারোর উপর হেলে যাওয়ায় অবাক হলো টিকলি। ভয়ে কুচকানো চোখ জোড়ার পাটাতন আস্তে করে খুলল। সূর্য তখন ডুবি ডুবি সেই ডুবন্ত সূর্যের হলুদ লাল বৃষ্টিভেজা আলোয় মুখের ঠিক উপরে হেলে পড়ে থাকা মাস্ক পরিহিতা এই ছেলের চোখ দুটো যেন ভীষণ চেনা টিকলির, সাথে কপালটাও ভীষণ রকম চেনা। টিকলি উঠতে চাইল কিন্তু কর্দমাক্ত এই জমিনে পা পিছলে আবারও পড়ে যেতে নিল। প্রাণ বাঁচানো সেই ব্যক্তি আবারও শক্ত করে ধরল টিকলিকে, এরপর আস্তে করে ওঠালো। কাদা ছিটে মাটিতে দাঁড় হবার পর ছেলেটার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই বিস্ময় ঘেরা উঁচু গলায় তর্জনী আঙুল দেখে টিকলি বলল, আপনি? কাদার কবল থেকে এই মেয়েটাকে পড়তে পড়তে বাঁচানোর পর তার এমন ভাববঙ্গিতে ব্যাপারটা খেয়ে গেল আদর। সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আদর খেয়াল করলো এই সেই মেয়ে যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। 15 দিনের প্রেগনেন্ট মেয়ে আজ নিজের বিস্ময় চেপে আমোদপূর্ণ খোঁচা দেওয়ার গলায় বলল, ও আপনি 15 দিনের প্রেগনেন্সির পেইন নিয়ে এই সদরঘাটে চলে এসেছেন, মানতে হবে আপনার স্পিরিট আছে। হার্টস অফ টু ইউ। নাকের পাটাতন ফুলিয়ে আঙুল উঁচিয়ে যেই কিছু বলতে যাবে টিকলি অমনি তার মুখের কথা কেড়ে নিয়ে আদর বলল, ও সরি, এখন তো আর 15 দিন না, এখন তো আপনি 1 মাস দিনের প্রেগনেন্ট হয়ে গেছেন। বাহ, ভালোই ডেভেলপ হয়েছে দেখি। তা পেটের বাচ্চা কেমন আছে, লাথিটাতি দেয় এখনই? দেখুন, টিকলির মুখে কথা কেড়ে নিয়ে আদর আবারও বলল, আবার দেখবো, এই দেখানোর অভ্যাসটা আপনার এখনও গেল না? যাই হোক, আপনি যেমন সুপার ফাস্ট বিয়ে করার জন্য ছেলে দেখতে গিয়ে বলেন আপনি 15 দিনের প্রেগনেন্ট, ভাবা যায়? তার বাচ্চার পক্ষে এই 1 মাস 1 দিনে পেটের মাঝে ফুটবল খেলাও সম্ভব, নাথিং ইজ ইম্পসিবল। যাই হোক, আপনার বয়ফ্রেন্ড ফিরে এসেছে? ওই যে বলেছিলেন যে 1 মাস আগে বয়ফ্রেন্ড উদাও আর আপনি 15 দিনের প্রেগনেন্ট হলেন। এনিওয়ে, বাবা মাকে বলেছেন তো? আর আপনি না বললেও শুনেছি আমার বাবা নাকি বলেই দিয়েছে।
আদরের কথার মাঝে টিকলি চেঁচিয়ে বলে ওঠে, শট আপ, আপনি তো মহাফলতুবাস ছেলে, আপনার মতো অসভ্য অভদ্র ইতর আর আমি একটাও দেখি নাই। আপনার বাবা আমার বাবাকে অপমান করেছে, আপনি আমাকে অপমান করেছেন, পেয়েছেনটা কি? হ্যাঁ, যত সব ভালোই হয়েছে আপনার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক না হয়ে। এখনই যার রূপ ভবিষ্যতে কি করতেন আল্লাহই জানে। কপাল ভালো তো আমার সো কল্ড 15 দিনের প্রেগনেন্ট মহিলাকে বিয়ে করতে হয়নি, চোখ উল্টিয়ে আদর বলল, উফ, আপনি আপনি একটা অসহ্য। টিকলি দপদপ করে পা এগুলো লঞ্চের দিকে। তো ফ্রেন্ডস, গল্পের 4 নম্বর পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন সব সময়। ফারুক স্টোরির সাথেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।